नमस्कार बंधुरा ओशीज किचेने सबाई के जाना स्वागत। आज आमी देखाबो चिकेन मोगलाई रेसिपी। आपनारा चिकेन मोगलाई खेते इच्छा होले रेस्टुरेंटे ना गिए बाड़ीते खूब सहजे दोकानेर मतो चिकेन मोगलाई बनिए निते पारबेन। एखाने आमी एकटा कड़ा बसिए दिए कड़ाटाके गरम करे निएछि। एबार एर मध्ये दिए दिलाम सादा तेल। तेलटा गरम करे निएछि। एबार एर मध्ये दिए दिलाम चिकेन पिस। आमी बोनप्लेस चिकेन नियेछी। एटाके छोटो छोटो टुकड़ो करे नियेछी। एबार एर मध्ये दिए दिलाम लवण। तारपर दिए दिलाम धने गुड़ो। दिलाम लाल लंकार गुड़ो। आरो एकटु धने गुड़ो आमी एर मध्ये दिए दिलाम। दिए एटाके एकटु नेड़े नेब। नेड़े निये एर मध्ये दिए दिलाम जीरे गुड़ो। आर दिए दिलाम हलुद गुड़ो। दिए कयेक मिनिट खूब भालो करे नेड़े चेड़े नेब। तारपर एर मध्ये आमी दिए दिलाम कुचानो पियाज। पियाजटाके नेड़े निये एर मध्ये आमी दिए देब কাঁচা লঙ্কা। আমি ছোট ছোট কুচি করে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। কয়েক মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সয়া সস। হাফ টিস্পুন সয়া সস আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এক টিস্পুন ভিনিগার। ভিনিগারটা দিলে চিকেনটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে, যেহেতু এখানে সলিড পিস সব আছে। ভালো করে নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প জল। জল খুব বেশি দেব না, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন খুবই অল্প জল দিয়েছি। এবার জলটা মরে আসলে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি পুরো জলটাকে শুকিয়ে নেব। দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটাটা আগে দিতে ভুলে গেছি, তাই এখন দিলাম। আপনারা আমি যখন গুঁড়ো মশলা দিয়েছি তখন আদা রসুন বাটাটা দেবেন। এবার ভালো করে কয়েক মিনিট ধরে নেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই সময় ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ। আর দিয়ে দেব 2 টিস্পুন সাদা তেল। আমি তেলটা একবারে দেব না, প্রথমে অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আরো অল্প একটু তেল লাগবে। আমি আরো 1 টিস্পুন তেল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প জল। দেখুন ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, না হলে ক্রিস্পি হবে না মোগলাই। অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব। দেখুন আমরা লুচি রুটি পরাঠা বানানোর সময় যেমন ডো রেডি করি ঠিক তেমনই ডো করেছি। এর মধ্যে আমি সাদা তেল ভালো করে মাখিয়ে দেব ডোটার গায়ে, তাহলে ডোটা ওপর থেকে নরম থাকবে। এইভাবে আমি এটাকে আধা ঘন্টা ঢেকে রাখব। আধা ঘন্টা পর আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। দিয়ে দিলাম একটা মিহি করে কুচানো লঙ্কা। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেখুন আমি ব্রেড ক্রাম নিয়েছি। আমার বাড়িতে থাকা পাউরুটিকে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনাদের বাড়িতে ব্রেড ক্রামস থাকলে দেবেন, না হলে পাউরুটিকে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেবেন, ব্রেড ক্রাম রেডি হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেব বাদাম, ভাজা বাদাম আমি এর মধ্যে দিয়ে দিলাম।
তারপর এর মধ্যে দিয়ে দেব চিকেন পিস। দেখুন কিছুটা চিকেন আমি এর মধ্যে দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার দিয়ে খুব ভালো করে ফগের সাহায্যে আমি মিশিয়ে নেব। আরও একটু ব্রেড ক্রাম্বস দিয়ে আমি রেডি করে নিলাম। এবার দেখুন আমি চাকির গায়ে একটু সাদা তেল মাখিয়ে নিলাম, আর ডোটাকে আরও একটু আমি মেখে নেব। অর্ধেক করে নিয়ে ভালো করে মেখে নিয়ে দেখুন আমরা রুটি যেমন করি সেই সাইজেরই আমরা ডোটাকে রেডি করব। এবার একটু বড় করে এটাকে বেলে নিতে হবে, খুব বেশি বড় হবে না যেহেতু আমি চাকির ওপরে বেলছি, চাকিটা খুব বড় হয় না তাই খুব বেশি বড় হবে না। দোকানের মতো করতে চাইলে আপনাদের বড় জায়গায় এটাকে বড় করে বেলে নিতে হবে। এবার দেখুন আমি ডিম চিকেন দিয়ে যেটা রেডি করে নিয়েছিলাম সেটাকে ভালো করে পাতিয়ে দেব। এবার দেখুন আমি ফোল্ড করে দিচ্ছি, একটু জল দিয়ে এর মাথাগুলো আপনারা একটু চেপে দেবেন, তাহলে ভাজার সময় ছাড়িয়ে যাবে না। গ্যাসে আমি আগে থেকেই তেল গরম হতে দিয়েছিলাম, এই তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। আরও একটা দেখুন একইভাবে আমি করে নেব। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এইভাবে পাতিয়ে নিয়ে এবার এটাকে দেখুন আমি চারি ধার দিয়ে একটু জল মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে ভাঁজ করে দেব। ভাঁজ করার সময় আপনারা খেয়াল রাখবেন যেন কোনো দিক দিয়ে লিক না থাকে, তাহলে ভিতর থেকে পুরটা বাইরে বেরিয়ে আসবে। চারি ধার খুব ভালো করে মুড়ে দেবেন। দেখুন আগে যেটা দিয়েছি সেটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই আপনারা মিডিয়ামে ভাজবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।